সরকার পক্ষ থেকে আমি অফিসিয়ালি আপনাদের সামনে জানাচ্ছি এক মাসের মধ্যে এদের রিপোর্ট আসবে এবং এই রিপোর্টের ভিত্তিতেই আমরা শুধুমাত্র বাস ভাড়া বলে নয় পশ্চিমবঙ্গে বাস পরিবাস পরিষেবা কি করে ভালো হয় এবং কী এদের অসুবিধা যে বারবার রোজ রোজ আজ একটা প্রবলেম কাল একটা প্রবলেম পশু স্ট্রাইকে হুমকি তারপরের দিন বলছে বাস নেই এটা চিরতরে বন্ধ করতে হবে এই সর্বদলীয় কমিটির কাছে আমরা যারা ধর্মঘটি তাদের বলেছি আপনাদের সমস্ত বক্তব্য আপনারা পেশ করুন এবং বিধানসভা চলতে চলতেই এই সর্বদলীয় কমিটি যাতে দু তিন দিন সাত দিনের মধ্যেই বসতে পারে প্রয়োজনে বিধানসভার আগে পরে আমরা বিধানসভায় বসব বিধানসভায় আমাদের অনেক ঘর আছে নাহলে আমরা পরিবহন দপ্তরে বসব এবং সেখানে এদের যা যা বক্তব্য আমরা তুলে ধরার জন্য বলেছি বাট আন্ডার এনি সারকস্ট্যান্সেস সামনে ঈদ রমজান মাস শুরু হয়ে যাচ্ছে তারপরেই দুর্গা পুজো এই অবস্থায় কোনো ধরনের স্ট্রাইক সরকার পক্ষ থেকে মেনে নেওয়াটা গিলে নেওয়াটা সম্ভব নয়